আছেন, আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে আমি রান্না বান্না করতেছি, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এই হচ্ছে আমার গরুর মাংস বসিয়ে দিয়েছি, মাছটা এখন ধুয়ে নেব ভালো করে। এই হচ্ছে আমার গরুর মাংস বসিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে মাছ, এখন মাখাবো। বেগুন কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব, আর হচ্ছে রসুন শুটকির জন্য, আর টমেটো মাছের জন্য, আর একটু শুটকি ধুয়ে রেখেছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি, তেল দিয়ে দিব, মাছগুলো ভেজে নেব আমি। এই হচ্ছে আমার মাছ, তো রুই মাছটা আসলে ভুনা করব গরুর মাংস আর হচ্ছে বেগুন দিয়ে, শুটকি মাছের ডাল। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আসলে আজকে আমার ননদ খাবে, এর জন্য একটু বেশি রান্না বান্না করতেছে, তা না হলে আমরা অত বেশি করি না, কারণ আমাদের অত একটা খাওয়াই হয় না। আসলে ভাতটা কম খেতে ভালো লাগে, আবি চাবি খাওয়া হয় বেশি। এখন হচ্ছে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। এই এলাকায় আসলে গ্যাস থাকেই না শীতের দিনে, আর গরমের দিনে থাকে, তো আমরা হচ্ছে এলপি গ্যাসে রান্না করি। তো আরেকটা চুলা, তো গতকালকে আমি হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, তো এই কাটিলাটা কিনে এনেছি ভাত রান্নার জন্য। তারপর আমি হচ্ছে এই কড়াইয়ের মধ্যে একটু রসুন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে হচ্ছে শুটকিটা বসিয়ে দিব, আর মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো হচ্ছে খাওয়ার আগে দিয়ে ভেজে নিব। আর এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ আর একটু ধনিয়া ফাঁকি আর লবণ, এগুলো দিয়ে একটু কষানোর পর আমি শুটকিটা দিয়ে তারপর কষিয়ে নিব আবার। তারপর বেগুন দিয়ে আবার একটু কষানোর পর পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার কাছে এই শুটকিটা মোটামুটি একটু ভালো লাগে, আর আমি নর্মালি এত একটা শুটকি পছন্দ করি না, আর লইট্টা মাছের শুটকিটা একটু ভালো লাগে, আর এটা একটু খাই, এছাড়া আর এমনি কোনো শুটকি খাইও না আমি তেমন। আর কক্সবাজার গেলে, ওখানে গেলে হয়তো ভর্তা টর্তা খাইলে ওই জায়গার টেস্টই আলাদা পাওয়া যায়, তো ওগুলো আবার খাই। তারপর একটা লাউ আনা হইলো, এখন ভাবতেছি লাউ দিয়ে একটু ডাল রান্না করব। তারপর আমি হচ্ছে সব কিছু একবার বাগার দিয়ে বসিয়ে দিচ্ছি, আবার বাগার দেওয়ার ঝামেলাটা থাকবে না। তো পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে একটু তেলে লাল করে আমি হচ্ছে মশলা দিয়ে দিব। তো মশলা দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওটার মধ্যে আমি ডাল দিয়ে ডালটাও ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে, যাতে একটু সিদ্ধ হয়। তার মধ্যে আবার লাউটা কেটে ভালো করে দিয়ে আমি লাউটাও দিয়ে দিয়ে সেদ্ধ করবো হালকা একটু কষানোর পর, আর তারপর আমি পানি দিয়ে দেবো। তো এইগুলো আমার ডাল রান্না। তো সব রেডি থাকলে আসলে রান্না করতে অত বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু একটা চুলা, সময় তো একটু লাগবে, তো দুই চুলায় যখন গ্যাস থাকে রান্না করতে তেমন কোনো সময়ও লাগে না। আর আমি একটু দিয়ে দেবো টমেটো, লাউর মধ্যে টমেটো দিতে আমার কাছে ভালো লাগে, আমি টমেটো দিয়ে দিই। অনেকে হয়তো পছন্দও করে না যে টক টক লাগে, তারা টমেটো দেয় না,
আর টমেটো দিলে কালারটাও ভালো আসে, এর জন্য আমি দেই। আর লাস্টে হচ্ছে দিব একটু ধনিয়া পাতা আর হচ্ছে একটু জিরা গুঁড়া। আর এই হচ্ছে খাওয়ার আগে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিলাম। আর এই হচ্ছে আমার সব রান্না বান্না শেষ, শুটকি বেগুন, তারপর হচ্ছে মাছ, গরুর মাংস, ডাল। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বান্নার আয়োজন। সব খাবার হচ্ছে টেবিলে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব। তারপর বিকেলে আমি একটু গাজর আগে থেকে গ্রেট করে রেখেছিলাম ধুয়ে টুয়ে, তারপর হচ্ছে এখন বসিয়ে দিব। আমি হচ্ছে প্রথমে ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিই, ঘিটা আমি বেশি দিই, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি ঘিটা হচ্ছে ভাজা ভাজা করি। ভাজা ভাজা করার পর আমি হচ্ছে চিনিটাও দিয়ে দিই, আর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর হচ্ছে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, এখানে লিকুইড দুধটা দিলে একটু বেশি ভালো লাগে, দুধটা পরিমাণ আর ঘিটার পরিমাণ বেশি হলে এই গাজরের হালুয়াটা অনেক টেস্ট লাগে। তা আমি এভাবে গাজরের হালুয়া রান্না করি। আর হচ্ছে অনেকে সিদ্ধ করে নেয় গাজরটা, আমি ওই সিদ্ধ টিদ্ধ করি না, এভাবেই রান্না করি, তো আমার কাছে ভালোই লাগে। আর বিশেষ করে সবরাতে ওইটা রান্না করি, তো তারপরে দেখা যায় আরও বেশি রান্না করা হয়, সবরাতের দিন অত একটা খাওয়া হয় না, পরে খেতে ভালোই লাগে এগুলা। তো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আর এদিকে আমি হচ্ছে একটু দুধ জ্বাল দিয়ে নিয়েছি আর একটু হচ্ছে গুড়। তা আমি কখনো আসলে পিঠাটা বানাইনি, আজকে একটু ট্রাই করতেছিলাম, সে ওই পিঠা বলে এভাবে কাইক করে তারপর হাতে এভাবে করে বানায়, তো দেখি ট্রাই করে হয় কি না, মোটামুটি যাই হয় শিখতে তো হবে। তো দুধটা জাল করে নিয়েছিলাম, দুধের মধ্যে হচ্ছে পিঠাটা দিয়ে সিদ্ধ করতে হয়। তো সিদ্ধ করার পর আমি হচ্ছে গুড়টা দিয়ে দিয়েছিলাম, তো গুড়টা নাকি আর দুধটা অনেক ঠান্ডা করিয়ে দিতে হয়, আমারটা হালকা একটু গরম ছিল এর জন্য একটু কেমন সাঁকড়া সাঁকড়া হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আবার একটা মাছ বারবিকিউ করে নিলাম, বারবিকিউ বলতে আমি চুলাই ভেজে নিয়েছি। এই ছিল আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।